हेलो एवरीवन, हमें आबार एसे गेछि मीनाक्षी तमिनु व्हाट्सएप चैनल थेके नतून एकटा अन्यरकम आजके एकटु ब्लगटा शुरू करछि। एखन बाजे 11:45। एखन देखो आमादेर एखाने प्रचंड कुयाशा, 11:45-ते कोनो रोद्दुर नेई, वेदारटा खालि देखो तोमरा प्रचंड कुयाशा हये आछे, चारिदिक जेनो धोआ आर धोआ हये आछे। तो एखन थेके आमि आमार ब्लगटा शुरू करलाम, तोमादेर साथे समस्त किछु शेयार करब। आजके आमि आमार स्किन केयर रूटीन निये आसछि, आमी सारा दिन की स्किन यूज करी ना करी, आमार स्किन आगे प्रचंड बाजे छिलो, तो सेटा निये आसछि तोमादेर साथे। साथे थेको, आमार ब्लगटा पुरो देखो, ओके। आर भिउटा आमी शेयर करछि, भिउटा तोमरा देखो आर पुरो ब्लगटा किन्तु तोमरा देखो, ओके। चलो দেখো, এখন কুয়াশা পুরো কেটে গেছে। কুয়াশা ভাঙার পরে যে রোদ্দুরটা, আমি যে ওয়াও, এখন বাইরে পুরো একদম রোদ্দুরে ভর্তি। দেখো বাইরের ভিউটা তোমাদের শেয়ার করছি, বাইরে খুব রোদ্দুর, মানে জাস্ট রোদ্দুরটা বেশ ভালো লাগছে, ঠিক আছে, গরম গরম বেশ রোদ্দুরটা ভালো লাগছে। এখন বাজে হচ্ছে তোমার মেবি 12:30, আমি এবার স্নানে যাব, ঠিক আছে। স্নানে স্নান থেকে এসে আমি কি স্কিন কেয়ার করি তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, ঠিক আছে। আমার সাথে থেকো, ব্লগটা পুরো দেখো, ওকে, আমার সাথে থেকো, ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, আমার স্নান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমি একটু রেডি হয়েছি। আমার বাড়ির এখানে একটা ছোট্ট গৃহপ্রবেশ নেমন্তন্ন আছে, সেই জন্য যাওয়ার জন্য আমি পুরো রেডি হয়ে গেছি। আমার রেডি লুকটা পরে আমি তোমাদের শো করিয়ে দেবো। আর আমার স্কিন কেয়ার জাস্ট এইটা দিয়ে, আমি যেহেতু অরিফ্লেমের একজন কনসালটেন্ট, সেজন্য ওই প্রোডাক্টই ইউজ করি। তো এই একটা প্রোডাক্ট, এটা দিয়ে আমি এখন অপটিমালসের ডে ক্রিম, যেটাতে SPF আছে, সেটা আমি এখন মুখে ইউজ করেছি, আর কিছুই না, কাজল লিপস্টিক দিয়েছি, আর কোনো টাচ নেই আমার স্কিনে, ঠিক আছে। তোমাদের সাথে আমি আমার আউটফিটটা পরে শেয়ার করে দেবো, ওকে। চলো আমার সাথে থেকো, আমি যেখানে যাচ্ছি সেখানকার ভিডিও আমি পারলে আমি আপলোড করে দেবো, ওকে। চলো লেটস স্টার্ট। এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে যে গৃহপ্রবেশে আমি এসেছি, এই পুজো হচ্ছে গৃহপ্রবেশে, ভীষণ সুন্দর। আমার এই পুজো টুজো খুব ভালো লাগে, তো একটুখানির জন্য এলাম, পুজোটা জাস্ট তোমাদের সাথে সেজন্য শেয়ার করতে চলে এলাম। দেখো পুরো বাড়িটা হয়তো ঘুরিয়ে দেখানো পসিবল হচ্ছে না, কিন্তু পুজোটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম, বলো কেমন।
এখন বাজে বিকেল 5টা, এখনই যেন চারদিক জায়গা দেখো কেমন ধোয়া ধোয়া মতো হয়ে গেছে কুয়াশা, এখানে প্রচণ্ড ঠান্ডা। এমনি গ্রাম এলাকা আমি আগেই শেয়ার করেছি, এখানটা হচ্ছে প্রচণ্ড ঠান্ডা, এখনই মানে শীত লাগছে রীতিমতো গায়ে, এবার সোয়েটার চাপাতে হবে। বিকেলটা আমি এইভাবেই টাইম পাস করি, জামা কাপড় তুলে বা একটুখানি দেখতেই পাচ্ছ ব্লুটুথ গান শুনে শুনে বিকেলটা আমার টাইম পাস চলে। এরপর তো আবার অ্যাজ ইউজুয়াল রাত্রির সন্ধ্যাবেলার জল খাওয়া, রাত্রির রান্না। সরি তোমাদের সাথে দুপুরের লাঞ্চটা শেয়ার করতে পারিনি, আজকে বৃহস্পতিবার সিম্পল রান্না হয়েছিলো, আজকে লক্ষ্মী পুজোও ছিল বাড়িতে, বৃহস্পতিবারে যেমন পুজো থাকে আজকে হয়েছিল। মেনুতে ছিল ভাত ছিল, কড়াই ডাল ছিল, পাতাকপির তরকারি ছিল, আলু বড়ি দিয়ে পোস্ত ছিল, আর তোমার ডিম সেদ্ধ ছিল। ঠিক আছে, এই হচ্ছে আমার লাঞ্চ, আমার করেছি, লাঞ্চটা শেয়ার করা হয়নি, পরে আবার কোনো একদিন লাঞ্চ শেয়ার করে দেবো। এইভাবে আমার সাথে থাকো, এখনও সবে এখন বিকেল, এখনও আমার নাইটের স্কিন কেয়ারের রুটিন সেটা তোমাদের দেখিয়ে দেবো, এবং যা যা আমি ইউজ করি সেগুলো আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, নাম লিখে নেবো, তোমরা যদি নিতে চাও নিতে পারো আমার কাছ থেকে, কোনো অসুবিধার কিছু নেই। ঠিক আছে, চলো দেখতে থাকো ব্লগটা, সাথে থাকো, আর প্লিজ কমেন্ট করে জানিও যে ব্লগটা কেমন হচ্ছে আর কেমন তোমাদের লাগছে, কেমন ভালো লাগছে কি খারাপ লাগছে কমেন্ট করতে যেন ভুলো না। চলো আমার সাথে থাকো এখনও ব্লগের জন্য, ওকে? চলো এটা ডাক। হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে আমাদের তোমার পরোটা আর আলু ফুলকপির ডালনা নিরামিষ করছি, সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি। দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার কপিগুলো ভাজবো, ওকে? ভাতের সন্ধ্যেবেলা রাত্রে রান্না করাটা আর আলু ফুলকপি রান্না, কপি ভাজছি, কিছু লাগবে, টমেটো একটু রসুন, কাঁচা লঙ্কা, আলু, এখানে তোমার হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, জিরে ফোড়ন আর তেজপাতা, আর একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি, আবার জিরে পেস্ট, একটু হলুদ আর একটু লঙ্কা এবার জল দিয়ে দিলে টেস্টটা করে নিচ্ছি। ঠিক আছে, সাথে থাকি আলুগুলো বাঁচব। Thank you.
হ্যালো এভরিওয়ান, এখন বাজে রাত্রির 11টা। এখন আমি আমার নাইট কেয়ার যে জিনিসগুলো দিয়ে করি, নাইটের স্কিন কেয়ারটা, সেটা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। সেটা হচ্ছে, দেখো এটা হচ্ছে এই যে অপটিমালসের একটা নাইট কেয়ার এর ক্রিম, ওকে এটা ইউজ করি। এটা হচ্ছে তোমার লিপ বাম, এটা হচ্ছে তোমার অরিফ্লেমের একটা লিপ বাম, মেলন ফ্লেভার, দারুণ ফ্লেভারটা। একটা যে দেখো শীতকাল পড়েছে, এটা বডি লোশনের খুব প্রয়োজন, এই হচ্ছে একটা বডি লোশন। এই তিনটে আমি রাত্রিবেলা স্কিন কেয়ারের জন্য ইউজ করে থাকি। আজকের জন্য এটুকুনি আমার ব্লগ রইল। বলো ব্লগটা কেমন লেগেছে, প্লিজ কমেন্ট করো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, আর অনেক অনেক শেয়ার করে দিও, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো রকম কোনো চার্জ লাগছে না, ফ্রি সাবস্ক্রাইব, একদমই ফ্রি। আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেটা টুম করে একটু প্রেস করে দিও, তাহলে সব নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। এরকমই সুন্দর সুন্দর আমি ব্লগ আনার আরও চেষ্টা করছি, তোমরা প্লিজ আমার সাথে থেকো। ওকে চলো, টাটা বাই বাই, আজকের জন্য বাই।